কয়েক বছর দফায় দফায় মেঘনার ভাঙনে ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের 5 থেকে 6 বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভিটেমাটি হারান হাজারো মানুষ। ভাঙন ঠেকাতে ব্লক বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর টানা আন্দোলনের পর শুরু হয়েছে প্রকল্পের কাজ। তবে কাজ চলছে ধীরগতিতে। ইনফ্যাক্ট কনস্ট্রাকশন লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান 10টি গ্রুপে একযোগে কাজ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ করছে অর্ধেক, তাও সামান্য কিছু জায়গায়। এ অবস্থায় বর্ষার আগে কাজ ওঠা নিয়ে শঙ্কায় এলাকাবাসী। ঠিকাদারের লোকজন বলছেন, সিসি ব্লকগুলো নির্মাণের জন্য নদী তীর এলাকায় জুৎসই খালি জায়গার অভাবে কাজে বিলম্ব হচ্ছে। নদীর কিনার থেকে 7 মিটার লাগা রাখার পর 34 মিটার মধ্যে রিপ্লেস হবে ব্লকটা। এই 34 মিটারই জায়গা সব জায়গায় ক্লিয়ার নাই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রকল্পটি শেষ হতে সময় লাগলেও আগামী বর্ষায় ভাঙন মোকাবেলা করার বিষয়টি তারা আবারও ভেবে দেখছেন। আগামী বর্ষায় যেখানে আমরা মনে করি যে বেশি থ্রেট আসবে, সেসব জায়গাটা আমরা গুরুত্ব দিয়ে আমরা সেটা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব। মেঘনায় ব্লক বাঁধ নির্মাণ শুরু হয় ভিটেমাটি হারা মানুষের মাঝে যে নতুন আশা জন্মেছে তা বাঁচিয়ে রাখতে প্রকল্পটি যথাসময় সম্পন্ন করার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।